অসহনীয় লোডশেডিংয়ে বিপর্যস্ত বগুড়ার জনজীবন বেশিরভাগ এলাকায় দিনে গড়ে ছয় থেকে আট ঘন্টার বেশি সময় থাকছে না বিদ্যুৎ অস্বাভাবিক গরমে শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতালে ভোগান্তির পাশাপাশি ব্যাহত হচ্ছে কলকারখানার উৎপাদন বিদ্যুৎ বিভাগ বলছে প্রয়োজনের তুলনায় সরবরাহ কম থাক আপাত কমায় আপাতত সমস্যা হচ্ছে বগুড়া শহরের ঠনঠনিয়ার লন্ড্রি ব্যবসায়ী জাহাঙ্গীরের আয়ের পথ প্রায় পুরোপুরি বিদ্যুতের উপর নির্ভরশীল তবে গেল কয়েকদিন বিদ্যুৎ বিভ্রাটের কারণে ব্যাপক দুর্ভোগের কথা জানান এভাবেই এক ঘন্টা ঘন্টা দেখা যাচ্ছে নাই পরবর্তী সময়ে কাপড় নিতে পারতেছি না বিপদে অস্বাভাবিক লোডশেডিংয়ে ভুগছে শিশুরাও স্কুল কোচিং বাড়ি সবখানেই বিদ্যুতের আসা যাওয়ায় পড়ালেখাতেও মিলছে না স্বস্তি প্রজেক্টরে ম্যামরা অনেক কিছু দেখাতে চায় কিন্তু সেগুলো দেখাতে পারে না তার উপর গরমে পড়ার ইচ্ছা হয় না ঘুমাতে পারে না বাচ্চারা কান্নাকাটি করে পড়াশোনারও ক্ষতি হচ্ছে হাসপাতাল ক্লিনিকের মতো জরুরি সেবা কেন্দ্রগুলোও আর জেনারেটর চালিয়ে পেরে উঠছে না এখন আমাদের বিদ্যুতের বিকল্প জেনারেটর আছে সেটা অনেক সময় চালাতে চালাতে বন্ধ হয়ে যাচ্ছে এতে রুগীদের অপারেশন থিয়েটারে সমস্যা হচ্ছে এসি সার অনেক রুগী থাকতে পারে না সমস্যা হচ্ছে পাটকল পেপার মিল সহ জেলার শত শত শিল্প কারখানায় ব্যাহত হচ্ছে উৎপাদন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যে সেরা অফার গত সাত দিনের লোডশেডিং পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে ব্যবসা বাণিজ্য তো একটু ব্যাহত হয়েছে আপন কারখানা এই মুহূর্তে বন্ধ হলে বা কোনো কিছু প্রবলেম হলে সেটি আমাদের জন্য বড় ক্ষতির কারণ বিদ্যুতের সরবরাহ কমে যাওয়ায় এমন পরিস্থিতি বলছে বিতরণকারী প্রতিষ্ঠান নেস্কো জানিয়েছে পরিস্থিতি স্বাভাবিক হতে লাগতে পারে আরও এক সপ্তাহের মধ্যে বগুড়া জেলায় বিদ্যুতের দৈনিক চাহিদা একশো পনেরো থেকে একশো বিশ মেগাওয়াট তবে স্বাভাবিক সময়ে মেলে সত্তর থেকে নব্বই মেগাওয়াট গেল কয়েকদিনে এ পরিস্থিতি আরো নাজুক হয়েছে রাকিব জুয়েল ডিবি নিউজ বগুড়া